Hey guys, welcome back to our channel. তো তোমাদের অনেকদিন পর একটা ব্লগ শেয়ার করছি। কিছুদিন আগে তোমরা দেখেছো যে ও আমার টিকটক ভিডিওস গুলোতে রিয়্যাক্ট করেছে, তোমাদের খুব ভালো লেগেছে পার্ট টু। ও অনেকেই মানে মেজরিটি লোক কমেন্ট করেছে পার্ট টু চাই, তার সাথে সাথে কিন্তু ওর চাইল্ডহুড পিকচারের উপরেও আমরা খুব তাড়াতাড়ি রিয়্যাক্ট করব। মানে আমি রিয়্যাক্ট করব, মানে হয় না রিয়াকশন হয়ে যাবে কোনো। যাই হোক, তো আজকে যেই জিনিসটার জন্য আমরা ব্লগ করছি সেটা তোমরা টাইটেল দেখে হয়তো বুঝে গেছো। তো আজকে হচ্ছে আমাদের কারখানার পুজো, তো চলো আজকে পুজো হবে, আর সেটার জন্য আমরা কাফি লেট। এখন আমরা এসেছি ঠাকুরমশাইকে পিক করতে। তো আমরা এখন ঠাকুরমশাইকে নিতে এসেছি, ঠাকুরমশাই ওইখানে পুজো দিচ্ছে। এখানে আমাদের লেক টাউনে খুঁটি পুজো হচ্ছে একটা, মানে শিবভূমি না বাট এটা লেক টাউনেরই আই থিঙ্ক। তো এখানে উনি পুজো দিচ্ছে, আর এখন আমরা ওনাকে পিক আপ করতে এসেছিলাম। পিক আপ করে নিয়ে যেতাম হচ্ছে কারখানায়, সেখানে পুজো মানে হতো আর কি, পুজো করতো ঠাকুরমশাই। কিন্তু ঠাকুরমশাই এখন বললো যে ঠাকুরমশাই আগে বাড়ি যাবে, এখানে এখনো সুজিত আঙ্কেল আসেনি। তো সুজিত আঙ্কেল আসবে, তারপরে উনি বাড়ি যাবে, বাড়ি যাওয়ার পর তারপরে আবার উনি আসবে। তো অনেক টাইম লাগবে এখন। আর মেইন প্রবলেম হচ্ছে আমাদের কারখানায় একটাই ছোট ফ্যান, ঠিক আছে, আর এতগুলো লোক। তো আমি বুঝতে পারছি না যে কি হবে, কতটা কি গরম হবে না কি হবে। সবাই তো সেজে গুজে আমরা এসেছি, মানে আমি আমি একটা খুব পাতলা হালকা শাড়ি পরেছি, আর আমি আসলে আজকে পূজোতে কোনো কাজই করতে পারবো না। আর আমাকে ইচ্ছা করে পাঞ্জাবি পরেছে যাতে আমি সেদ্ধ হই, মোটেও না। তো অ্যাকচুয়ালি আমি আজকে কোনো কাজ করতে পারবো না, তো নতুন কিছু আমার পরার দরকার নেই। আর পেছনে বনি আছে, তো আমরা তিনজন এখন বেরিয়েছি। শোনো মানে আমরা তিনজন একমাত্র যারা সিম্পল জামা কাপড় পরেছি, মা সব থেকে কষ্ট পাবে। নতুন আবার নতুন শাড়ি এমন পরেছে যেটা কিনা খুবই আমাদেরই বিজনেসেরই শাড়ি, কিন্তু ওটা খুব কি বলবো গরম হবে আর মেটেরিয়ালটা এমন। তো আমার একটাই কনসার্ন যে সবাই এই গরমে কি করবে। তো চলো আপাতত দেখা যাক কি হয়, আমার বাবা মাও হয়তো কিছুক্ষণ পরে আসবে। চলো এখন যাই, পৌঁছে তারপর তোমাদের দেখাচ্ছি। আর আমি জানি না ও কোনোদিনও তোমাদের কারখানার ট্যুর দিয়েছে কিনা, আজকে আমরা সেটাও তোমাদের দিয়ে দেব। তো কি বড় না, আবার ছোট আবার বড়, এই আবার কিছু হয় কাজের জায়গা, তো কাজের শুরুতেই শেষ হয়ে যাবে। ও মোটেও না, অ্যাকচুয়ালি যদি তোমরা দেখো ওটা অনেকটাই মানে বড়, দুতলা আছে না, তো ওই পুরোটা যদি ধরো তাহলে অনেকটাই বড়। ঠিক আছে, তো চলো এখন পৌঁছানো যাক। তো এখন আমরা এসে আছি কারখানায়। দেখো পেছনে দিদি ভাই পিসি সবাই আছে, আর বনি এখানে লিপস্টিক ঠিক করছে। বল তোর ঠোঁটটা কেমন হয়ে গেছে আগে বল, কি বললাম তোকে নিজেই বলো। দেখো কেরম লাগছে, তবে বললাম তো এরম হয়ে গেছে লিপস্টিকটার জন্য। তো এখন আমরা ওয়েট করছি, মানে ওয়েট না ঠিক, মানে গাড়িটা পার্ক করেছে, এবার যাব। তো এই যে পেছনে মা আর ওরা আসছে, আর এটা রাস্তা চেনে না, অপোজিট চলে যাচ্ছিল, আমিও চিনি না। আমি এখানে 3-4 বছর আগে তাও দাদুর সাথে আসলাম, আমি তাও মনে রেখেছি একই মানুষ। আমি তো কি করেই পালাম, এখন কনফিউশন হয়ে গেছে। চিনে না কিছু না, এখান দিয়ে 2 মিনিটের রাস্তা। বেশ, গাড়ি পার্ক করছে আর এখান দিয়ে আমরা এখন যাচ্ছি। গরমে SPF 50ও কাজ করবে না, কোনো SPF-ই কাজ করবে না এই গরমে। যে এটা হচ্ছে কারখানার বাইরে, আমরা ইউজুয়ালি আসি ওই দিক থেকে, বাট আজকে এদিক দিয়ে এসেছি। তো চলো, এখানে সব কাজ হয় দেখতেই পাচ্ছ মেশিনে আর উপরে। তো এবার প্রবলেমটা হয়ে গেছে, এখানটা পুজো হওয়ার কথা, এই যে মাসিমণি অনেক আগে থেকেই এসে গেছে, কিন্তু এখানটা পুজোটা করার সমস্যা হয়ে যাবে, কারণ যদি শুধু ঠাকুরমশাই বসে তাহলে অন্য কোনো জায়গাই হবে না। তো এখন এখানটা ঝাঁট দিচ্ছে মা, আর একটু মুছে নিয়ে এখানটা পুজো করা হবে। আর এখানে একটা ফ্যান আছে, ওইদিকে একটা ফ্যান আছে। একে দেখো পাঞ্জাবি থেকে এখন জামাতে চেঞ্জ করে নিয়েছে। কিরে লোককে ডেকেছিস, এসি লাগাসনি কেন? এসি এটা কাজের জায়গা, এটা মজার জায়গা না যে এসি, তাহলে তো এবার পার্টিও চালু হয়ে যাবে এখানে। দেখবো এখানে একটা গাদ্দা পাদ্দা লাগিয়ে বসে পড়া হবে, কি অসুবি না, এইটা লাগাতে হবে তো। দাঁড়া ওইখানটা তো আগে ফুল ছড়বে না,
কেউ এখানে টিকতে পারছে না বেশিক্ষণ। আর সিন্নি মাখার তো এখন ফাইনালি ঠাকুরমশাই এসছে, বিট্টু গেছিল ঠাকুরমশাইকে আনতে। বাইরে বৃষ্টি হচ্ছে তো আরো ঘুমট হয়ে গেছে, আর ঠাকুরমশাই পুরো ভিজে গেছে, বিট্টুও ভিজে গেছে। তো যাই হোক, এখন মোটামুটি এইখানে হয়ে গেছে গোছানো, এবার পুজো শুরু হবে। আর আমাদের হাল বেহাল হয়ে যাচ্ছে। কি বাবা অ্যাটিটিউড, ফ্যানটা বন্ধ হয়ে গেল, তুই কি এমন করে দিলি? আমরা এখন এসে এই ঘরটায় বসে পড়েছি। ঘরটা একটুখানি ছোট, ফ্যান আছে উপরে, আর এখানে একটা জানলাও আছে। ওখানে প্রচন্ড গরম লাগছে, আর আমি তো কিছু কাজে হাতে দিতে পারছি না। গেছিল মাঝখানে দই আর কি সব আনতে, পুরো ভিজে চলে এসছে। এখানে তো আমাদের পুজো শুরু হয়ে গেছে, আর মাসিমণি, তারপরে পিসি, দুই মা আর ঠাকুরমশাই এই ঘরে বসে আছে। বাকি এই ঘরে আমরা সবাই বসেছিলাম, কারণ একটা ছোট ফ্যান আছে এই ঘরে। আর প্রচণ্ডই গরম লাগছিল, এখানে দেখতে পাচ্ছ ও বসে গেছে, কারণ ওর নামেই সংকল্প হবে। তো ও এখানে পুজোয় বসে গেছে, আর নানা রকমের নিয়ম যেগুলো থাকে সেগুলো করছে। কিন্তু সত্যি কথা, পুজোটা তো ভালো করে হয়ে গেছিলো, কিন্তু এইবারটা মানে এত কষ্ট হয়েছে আমরা মানে ভাবতেও পারিনি। কারণ কারখানা যেহেতু, ওর জন্য সেখানে সেরকম আয়োজন তো হবে না। এখানে এই ঘরটায় স্পেসিফিক্যালি সব মালগুলো থাকে, ওই যে দেখতেই পাচ্ছ ওখানে রাখা আছে তৈরি করা। তো ওর জন্য একটু কষ্ট যদিও বা হয়েছে গরমে, কিন্তু সবাই আর কি একটুখানি ম্যানেজ করে নিয়েছে, আর পুজোটা দেওয়া হয়েছে। খুব ভালোভাবেই পুজোটা হয়েছিল। এখন শুরু হবে যজ্ঞ। তোমরা পেছনে দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই মাথায় গামছা বেঁধে নিয়েছে, তাই আমরা ওই ঘর থেকে এই ঘরে এসে গেছি। আর তখন কিন্তু একটু বৃষ্টি হয়েছিল, আর তারপরে একটু সামান্য ঠান্ডা হয়েছিল। বেরিয়ে এখন গাড়ি ঠিক করাতে এসেছি, কারণ গাড়ি টায়ার পাংচার হয়ে গেছে, মানে সব একসাথে চলছে। গাড়ির চাকা ঠিক করে দে। এখন আমি, বনি আর দিদি ভাই এসে গেছি মাসিমণিদের বাড়িতে, কারণ ওখানে টেকা যাচ্ছে না এত গরম, আর ওর জন্য এখানে চলে এসেছি। ওখানে এখন যজ্ঞ হচ্ছে, আর তার মধ্যে আমাদের গাড়ির পাংচার হয়ে গেছে। তো ও, আমার বাবা আর বিট্টু গেছিলো পাংচার ঠিক করাতে, যাই না এখনো পৌঁছেছে কিনা। যদিও বা আমি এমনিও আর রয়ে কি করব, এটা চলে আসছে, তারপরে আমি তো এমনিও কিছু করতে পারবো না, চলে এসেছি। তো এখন আমরা এখানে রেস্ট নেবো, আর তো ডিরেক্ট একবারে ওদের পুজো টুজো হয়ে গেলে এখানে আসলে তোমাদের সাথে কথা। আমি ভেবেছিলাম যে আমি ওই বাড়িতে চলে যাওয়ার পরে এইদিকে কেউ ব্লক করা থাকবে না, বাট তাও
ও অনেক বুদ্ধি করে এইগুলো আই থিঙ্ক কাউকে দিয়ে তুলিয়ে রেখেছিল ক্লিপগুলো, তাই তোমরা দেখতে পাচ্ছ আর সাথে সাথে আমিও দেখতে পাচ্ছি। এতটাই গরম লাগছিলো এখানে, তাই আমরা তিনজন ওই বাড়ি চলে গেছিলাম, মানে আমি, দিদি ভাই আর বোনি। আর এখানে দেখো নারকেলটা ফাটাবে যখন, একবারে কতগুলো টুকরো করে দিয়েছে, তাই আমরা এটা নিয়ে পরে হাসি মজাও করেছি। আমি আবার ওকে বলছিলাম, তো ও খুব প্রাউড ফিল করছিলো যে একবারে দেখলি কতগুলো টুকরো করে দিল। হয়ে গেছে লাস্টে, আমরা মানে ওইখানে গাড়ি দাঁড় করিয়ে বিরিয়ানি নিয়ে নিচ্ছি, কেন দুপুরের খাবার কারোরই হয়নি, তো সবাই খাবার খাবে। আর এই এখান থেকে বিরিয়ানি নিয়ে নিচ্ছি সবার, এটা হচ্ছে তোমার মুচিবাজারের একদম, তো নিয়ে যাবো বাড়ি, মাসিমণির বাড়িতে বসে খাবো সবাই, তো ওই জন্য তাড়াতাড়ি নিয়ে যাই। তো এরা এখন খাচ্ছে, এক রাউন্ড খেয়ে নিয়েছে, পলিটিক্যাল জিনিস দেখাবে। থালা পরিষ্কার হয়ে গেছে, এসেই দুই বোন নাইটি পরে নিয়েছে আগে, এইখানে হাউস কোট, তাও এ তো হাউস কোটও নেই। ওরে বাবা কি অবস্থা, খুব খুব তাও তো মাঝে মাঝে করেছে, তুমি কি করেছো? তো এখন আসলাম ভূতনাথ, আর ভূতনাথে এসে একটু দর্শন করব, বিকজ এই উইকে তো না হলে দর্শনই হতো না, তো দর্শন করার জন্য ভূতনাথে এসে গেছি। আমি মা আসতে পারেনি যেহেতু মা নাইটি ছেড়ে এখন শাড়ি পরবে না, তাই মা আসেনি। আমি সৌমিলি বোন আর দাদু আর বিট্টু এসেছি, তো দর্শনটা করি। সানডে একটু ভিড় আছে দেখছি, বাট এমনি ইউজুয়ালি মানডের থেকে বেশি ভিড় হয় না, মানডে সব থেকে ভিড় হয়, ওই জন্য আমি আজকে চলে আসছি। পুজো টুজো তো দেখলে হয়ে গেছে, জামা প্যান্ট ছাড়লাম, বিট্টু এনেছিলো বলে পড়তে পেরেছি, তো খাওয়া দাওয়া খেলাম, এবার একটু পুজোটা দিয়ে মানে এখানে দর্শনটা করে জাস্ট বেরিয়ে যাব, তারপর একটু বাড়ি যেতে পারলে খুব শান্তি পাই, মানে মারাত্মক টায়ার্ডনেস লাগছে আজকে। দেখো ভিড় কীরকম, এই শাড়ি নিয়ে আসতে পারছে না, দেখো না মনে হচ্ছে পেটটা ফুলেছে এরকম লাগছে। কিচ্ছু বলবে না, এটা শাড়ির জন্য লাগছে, ওটা বলে দে। তো চলো এখন যাই একটু দর্শনটা করে ফেলি, দেবী পড়ে দর্শন করার জন্য এসছে, আজকে বদ্দা আবার পাঞ্জাবি পরেছে, চলো। এখান থেকে সানফ্লাওয়ার নিচ্ছে, আর এই আবদা নিজের ওয়ালেট ফেলে দিয়েছে নোংরার মধ্যে, এই ওয়ালেটটা নিয়ে যাচ্ছে যে এটাই অনেক বড় ব্যাপার। তুই কি ফেলে দেবে ওয়ালেট? বাবা মুছে তো কেউ ইস্যু করে না, 600 টাকা দিয়ে করতেই পারে, বলে যায় না, সবাই আওয়াজ করছে। নাকে ঢুকিয়ে দে, বললাম নাকে ঢুকিয়ে দে আমার। ওই যে বিট্টু এখন আসছে, পুরো ভিড়ের মধ্যে আমাদের দর্শন হয়ে গেছে খুব ভালো করে, কারণ বিট্টু দর্শন করবে আর বেরোবে। কালকে তো দেখলেই সবাই যে কতটা হেক্টিক ডে ছিল, আর খুব মানে মজাও এসছে আমাদের, হেক্টিক তো ছিলই অবভিয়াস, কেন গরম খুব কারখানায়, বাদবাকি একটা নতুন জার্নি, একটা নতুন জিনিস, পুজো দেওয়া এগুলো হতে থাকবেই এবার। তো কালকে আর এসে আমাদের দুজনের মধ্যে কারো দম ছিল না যে আউটরো শ্যুট করব, এন্ড করব ভিডিও, তাই করতে পারিনি। আজকে হাঁটতে বেরিয়ে ওর মনে পড়লো যে আউটরো শ্যুট করা হয়নি, তাই ফাইনালি আউটরোটা নিয়ে নিচ্ছি। তো কি করবে বল, ভিডিওটা ভালো লেগে থাকে বেল আইকন টু নেভার মিস আওয়ার ভিডিও। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে, অনেকদিন পর ব্লগে এসেছি, তোমাদের ভালো লাগলে অনেক অনেক কমেন্ট করবে, কমেন্টে
আমরা দেখব নেক্সট ভিডিওটাও কিন্তু ফানি ফানি। তো আজকের জন্য সবাইকে টাটা, বাই বাই।